দেশে পানি কেন্দ্রিক পর্যটনের বিপুল সম্ভাবনা উঁকি দিচ্ছে, যা কাজে লাগাতে পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে এগিয়ে আসছে বেসরকারি খাত। ইকবাল ফরহাদের রিপোর্টে বিস্তারিত। স্বচ্ছ পানির বিশাল আধার, সঙ্গে সবুজের অপার সমারোহ তৈরি করে নৈসর্গিক দৃশ্যর। এমন সৌন্দর্যের স্বাদ নিতে ব্যাকুল হয় ভ্রমণ পিয়াসু মন। অবকাঠামো উন্নয়নের ফলে হাওর অঞ্চলে ভিড় বাড়ছে পর্যটকদের। একই অবস্থা সুনামগঞ্জ সিলেট অঞ্চলের জলাভূমি ও লেক ঘেরা এলাকার। টাঙ্গুয়ারে তো অন্তত পক্ষে ধরেন 400-500 নৌকা এখন ওখানে চলাচল করে মিনিমাম। আপনি বারেকটিলার ওই জায়গাটার মধ্যে জাদুঘাটের নদী পথে যাওয়ার সময় 500-এর উপরে মোটরসাইকেল মানে আছেন, যারা হলো এই ট্যুরিস্টদেরকে আনানোর কাজগুলি করে। বরিশাল পিরোজপুরের ভাসমান বাজার পর্যটকদের আরও প্রিয় স্থান হয়ে উঠছে। পেয়ারা বাগান যেটা হয় সেটা কিন্তু একটা ওয়ান অফ দ্য বিগ অ্যাট্রাকশনস। এটা ছাড়াও কিন্তু এখানে শাপলা বিল আছে, কিন্তু একটা বড় সম্ভাবনা আছে। সরকার যদি একটা ছোট্ট একটা পলিসি লেভেলে একটু যদি কাজ করে, তাহলে কিন্তু এখানে প্রচুর দেশি বিদেশি ইনভেস্টার আসবে। অল্প কয়েকটি স্পটে ভিড় না বাড়িয়ে পর্যটকদের জন্য নতুন নতুন গন্তব্য তৈরি করা জরুরি বলছেন এখাত সংশ্লিষ্টরা। সিলেট কিংবা সুন্দরবন নয়, আমাদের তো আরও 1100 ডেস্টিনেশন আছে। বাংলাদেশের মানুষজনগুলো যদি স্প্রেড আপ হয়ে যায়, তাহলে প্রত্যেকটা ডেস্টিনেশনই কাম আপ করবে। সে লক্ষ্যে দরকারি কাজ এগিয়ে নিচ্ছে সরকার। নীলাদ্রি লেক বলেন কিংবা আরও আশেপাশে যেগুলো আছে টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে, সেগুলোরও ডেভেলপমেন্টের চিন্তাভাবনা করছি আমরা এবং কিছু কাজও আরম্ভ করেছি। পর্যটকদের সুবিধা বৃদ্ধি করার জন্য যা করবার সেটা করা তো হচ্ছে, প্লাস আপনার মানুষকে জানানো, যেটাকে ব্র্যান্ডিং বলি আমাদের ভাষায়, ব্র্যান্ডিং করারও প্রক্রিয়া চলছে। আগামী 10 বছরের মধ্যে 1 কোটি নতুন অভ্যন্তরীণ পর্যটক তৈরির লক্ষ্যে কাজ করছে সরকার, আর তাতে পানিকেন্দ্রিক পর্যটন দেখা দিচ্ছে বড় সুযোগ হিসেবে। ইকবাল ফরহাদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।